অসংখ্য বহুতল ভবন ভেঙে প্রশস্ত হচ্ছে ঢাকার আরেক প্রবেশদ্বার। এগিয়ে চলছে তুরাগ নদীর উপর দ্বিতীয় আমিনবাজার সেতুটির সৌন্দর্য বর্ধন এবং সংযোগ সড়কের নির্মাণ কাজ। দৃশ্যমান হয়েছে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার অংশের নতুন আন্ডারপাস। অন্যদিকে দ্রুতগতিতে এগিয়ে চলছে ঢাকা আরিচা মহাসড়কের বাকি থাকা সর্বশেষ পর্বের সড়ক কার্পেটিং কাজ। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার গাবতলী বাজার থেকে তুরাগ নদীর উপর দ্বিতীয় আমিনবাজার সেতু নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র সহ ঢাকা আরিচা মহাসড়কের নির্মাণ কাজের বিস্তারিত নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। তাই আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এবার মূল ভিডিওতে চলে যাই। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার গাবতলীর এই অংশে নতুন সড়ক নির্মাণে বদলে যাচ্ছে গাবতলী চিত্র। গাবতলী আমিনবাজার সড়কের পাশ দিয়ে এই সড়কটি চলে গেছে সদরঘাটের দিকে। এরই মধ্যে গাবতলী থেকে সদরঘাট দিকে যাওয়া সড়কটি বেশ কিছু অংশ সংস্কার কাজ শেষ করা হয়েছে, তবে এখনও সড়কটির বেশ নির্মাণ কাজ বাকি রয়েছে। তবে প্রকল্পের গাবতলী পশুরহাট এলাকার মোড়ে বৃত্তাকার অংশ এবং সড়কের ডালাই কাজ সম্পন্ন করার পর কিছুটা স্বস্তি ফিরেছে এই অংশে। এই সড়কটি ব্যবহার করে সেতুর নিচ দিয়ে সহজেই আবদুল্লাপুর আশুলিয়া বেড়িবাজার দিকে যেতে পারছে যানবাহনগুলো। এ অংশে নতুন সড়ক নির্মাণ কাজের পাশাপাশি সড়কের পাশ দিয়ে নতুন ড্রেন নির্মাণ কাজও এগিয়ে চলছে। পাশাপাশি তুরাগ নদীর উপর নির্মাণাধীন আটেন সেতুটির গাবতলী অংশে সংযোগ সড়কের জন্য বালি বরাটের কাজটিও শেষ করা হচ্ছে। এরই মধ্যে সেতুটির সংযোগ সড়কের এই অংশে বালি বরাটের কাজের বেশ অগ্রগতি হয়েছে। তুরাগ নদীর উপর দ্বিতীয় আমিনবাজার সেতু নির্মাণ প্রকল্পের অধীনে প্রায় 1.5 কিলোমিটারের বেশি সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে গাবতলী অংশে প্রায় 0.5 কিলোমিটার এবং আমিনবাজার অংশে প্রায় 1 কিলোমিটার সেতুটির সংযোগ সড়কের নির্মাণ কাজ এগিয়ে চলছে। তবে ইতিমধ্যে তুরাগ নদীর উপর নির্মাণাধীন দ্বিতীয় আমিনবাজার সেতুটির মূল অবকাঠামোগত নির্মাণ কাজ প্রায় শেষের পথে। এখন চলছে সৌন্দর্য বর্ধনের কাজ এবং ডিভাইডার নির্মাণের কাজ। আপনারা দেখতে পাচ্ছেন সেতুটির উপরের অংশে একদিকে কিছুটা সৌন্দর্য বর্ধনের কাজ এগিয়ে চলছে, এছাড়াও সেতুটির মাঝখানের অংশে ডিভাইডার এবং প্যারাপেট ওয়ালের নির্মাণ কাজও শেষ করা হচ্ছে। সূত্র থেকে জানা যায় সব কিছু ঠিকঠাক থাকলে অল্প সময়ের মধ্যেই এই সেতুটি দিয়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। নির্মাণাধীন সেতুটির উপর থেকে নির্মাণ সামগ্রীগুলি সরিয়ে নেওয়ার পর থেকে বেশ চকচকে দেখাচ্ছে নতুন এই সেতুটি। অন্যদিকে সেতুটির দক্ষিণ অংশে অর্থাৎ আমিনবাজার অংশে প্রায় 1 কিলোমিটারের মতো সংযোগ সড়কের নির্মাণ কাজও এগিয়ে চলছে। এই অংশে একটি আন্ডারপাসের নির্মাণ কাজও চলমান রয়েছে। এছাড়াও আমিনবাজার থেকে শুরু হয়েছে ঢাকা আরিচা মহাসড়কের নির্মাণ কাজ। এই অংশে ঢাকা আরিচা মহাসড়কের নির্মাণ কাজের জন্য বেশ কিছু বহুতল ভবনগুলো ভাঙার কাজ শেষ করা হচ্ছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সেই অংশেও যাব, দর্শক আমাদের সাথেই থাকুন। প্রকল্পটির আমিনবাজার অংশে সংযোগ সড়কের জন্য বালি বরাটের কাজটি প্রায় শেষ পর্যায়ে। একই সঙ্গে আমিনবাজার অংশে যে আন্ডারপাসটি নির্মাণ করা হচ্ছে, আন্ডারপাসটির ডালাই কাজ সম্পন্ন হয়েছে। তবে আন্ডারপাসটির দুপাশে সংযোগ সড়কের মাটি বরাটের কাজটিও এগিয়ে চলছে। এছাড়াও প্রকল্পের এই অংশে নতুন করে সড়কের ডিভাইডার নির্মাণ কাজও এগিয়ে চলছে। আমরা প্রকল্পের এই আমিনবাজার অংশ থেকে চলে যাব সালেহপুর অংশে। এদিকে তুরাগ নদীর উপর নির্মাণাধীন দ্বিতীয় আমিনবাজার সেতুটির সংযোগ সড়ক নির্মাণ কাজের পাশাপাশি ঢাকা আরিচা মহাসড়কের নির্মাণ কাজও এগিয়ে চলছে। এরই মধ্যে ঢাকা আরিচা মহাসড়কটিকে চালেনে উন্নীতকরণ কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে ঢাকা আরিচা মহাসড়ক চালেন নির্মাণ প্রকল্পের অধীনে যে অংশগুলোতে বাজারঘাট রয়েছে সেই অংশগুলোতে 6 লেন থেকে 8 লেন পর্যন্ত উন্নীতকরণ করা হচ্ছে। এছাড়াও এই ঢাকা আরিচা মহাসড়কের 11টি দুর্ঘটনাপ্রবল স্পট বা ব্ল্যাক স্পট চিহ্নিত করে ডিভাইডার স্থাপন এবং বাঘগুলো সোজা করে দেওয়া হয়েছে। এতে বেশ সাফল্য এসেছে, দুর্ঘটনা কমেছে। তাই এর ধারাবাহিকতায় নতুন করে আরও 144টি ব্ল্যাক স্পট অ্যাড্রেস করা হয়েছে। সেই 144টি স্পটেই তাই এই মহাসড়কে নতুন করে আরও 144টি স্থানে
ডিভাইডার স্থাপন এবং বাঁকগুলো সোজা করে দেওয়া হবে। আর ঢাকা রেজা মহাসড়কের এই বাঁকগুলো সোজা করতে গিয়ে বেশ কিছু ভবন নতুন করে অধিগ্রহণ করার প্রয়োজন পড়েছে। এর মধ্যে আমিনবাজার এবং সালেহপুর সেতুর মাঝখানে সামনের এই ভবনগুলো ভাঙার কাজও শেষ করা হচ্ছে। সামনেই সালেহপুর। সালেহপুর পুরাতন সেতুর পাশে নতুন করে আরও একটি সেতু নির্মাণ কাজ শেষ করা হয়েছে। একই সঙ্গে এই অংশে থাকা পুরাতন দুটি সেতুর মধ্যে একটি সেতু ভাঙার কাজও চলছে। মূলত ঢাকা আরিচা মহাসড়কের যানজট মোকাবেলায় আমিনবাজার, সালেহপুর এবং নয়ারহাটে তিনটি সেতু নির্মাণ প্রকল্প হাতে নিয়েছিল সরকার। এর মধ্যে নয়ারহাটে এবং সালেহপুর সেতু দুটি নির্মাণ কাজ শেষ হয়েছে, আর আমিনবাজার দ্বিতীয় সেতুটির নির্মাণ কাজও প্রায় শেষ পর্যায়ে। এছাড়াও ঢাকা আরিচা মহাসড়কের চাল্লাইনের উন্নতিকরণ কাজটিও প্রায় শেষের দিকে। সব কিছু মিলে অনেকটাই স্বস্তি ফিরেছে এই সড়কটিতে। তবে তুরাগ নদীর উপর দ্বিতীয় আমিনবাজার সেতুটির নির্মাণ কাজ শেষ হয়ে চালু হলে অনেকটা যানজট মুক্ত হবে রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার গাবতলী আমিনবাজার অংশে। এদিকে ঢাকার চা মহাসড়কের সাভারের হেমায়তপুরে শুরু হয়েছে মেট্রো রেলের এমআরটি লাইন 5 নর্দার্ন রুটের ডিপো নির্মাণের কাজ। হেমায়তপুর থেকে এমআরটি লাইন 5-এর এই পথটি আমিনবাজার পর্যন্ত যাবে সড়কের উপর দিয়েই। আর মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজের জন্য বর্তমান সড়কের ডিভাইডারটি ভাঙতে হবে। তবে মেট্রো রেল কর্তৃপক্ষ DMDCL জানিয়েছে মেট্রো রেল প্রকল্পের নির্মাণ কাজের ফলে এই সড়কে তেমন কোনো যানজট পড়বে না। এদিকে নতুন করে ঢাকা আরিচা মহাসড়কের নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি ঢাকা আরিচা মহাসড়কের সঙ্গে যুক্ত নতুন সেতু এবং সড়কের নির্মাণ কাজও শেষ করা হচ্ছে। সামনের এই সেতুটি নতুন করে নির্মাণ কাজ শুরু করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল তুরাগ নদীর পর নির্মাণাধীন দ্বিতীয় আমিনবাজার সেতু নির্মাণ কাজের অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র সহ ঢাকা আরিচা মহাসড়ক নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।